ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কানপুরে আট পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত বিকাশ দুবের এনকাউন্টার ঘিরে রাজনৈতিক তরজা। গাড়ি ওল্টায়নি, রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত, সেটা আটকানো হয়েছে। টুইট অখিলেশ যাদবের। তদন্তের দাবি কংগ্রেস বিএসপির। যোগী সরকারকে নিশানা তৃণমূলেরও। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গোটা ঘটনার তদন্তে সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। বৃহস্পতিবার সকাল নটায় উজ্জয়িনীতে গ্রেপ্তার। শুক্রবার সকাল ছটায় এনকাউন্টারে মৃত্যু কানপুরের ডিএসপি সহ আট পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবের। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, বিকাশ যে গাড়িতে ছিল সেটি দুর্ঘটনায় উল্টে যায়, কিন্তু স্থানীয়দের দাবি তারা গাড়ি উল্টে যাওয়ার মতো কোনো শব্দ পায়নি, তবে তাদের কানে এসেছিল কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ। यहाँ पे सर जो भी हमने लोगों ने आवाज सुनी है वो गोलियों की सुनी थी। अच्छा जी। तो और गाड़ी का एक्सीडेंट भी हुआ है क्या? गाड़ी का कोई एक्सीडेंट वगैरह नहीं हुआ। आपके बारे में आपने किस चीज की आवाज सुनी? हम लोगों ने खाली गोलियों की आवाज सुनी थी और जब हम लोग देखने आ रहे थे तो पुलिस वालों ने हम लोगों को भगा दिया था। এই প্রেক্ষাপটেই সামনে আসছে উজ্জয়িনীতে অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ দ্বিবেদীর একটি ভাইরাল ভিডিও। এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি এনকাউন্টারের পরিকল্পনা আগেই তৈরি হয়ে গিয়েছিল? যে রাজনৈতিক রাঘব বোয়ালরা এতদিন বিকাশকে আশ্রয় দিয়েছিল তাদের নাম যাতে সামনে না আসে সেজন্যই কি বিকাশকে সরিয়ে দেওয়া হলো? নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। সারা দেশ দেখ রহা হ্যায় কি ভাজপা সরকার নে উত্তর প্রদেশ কো অপরাধ প্রদেশ মে বদল ডালা হ্যায়। ল এন্ড অর্ডার কা জো সিচুয়েশন হ্যায় ও একদম বেহদ বিগড় চুকা হ্যায় অর ইস স্থিতি মে विकास दुबे जैसे अपराधी फूल रहे हैं, फल रहे हैं। इनके बड़े बड़े व्यापार हैं। पूरा प्रदेश इस बात को जानता है कि इनका संरक्षण राजनीतिक सोर्सेस से होता है, इनका संरक्षण जो सत्ता में है उनसे होता है। तो अब विकास दुबे के एनकाउंटर के बाद जो आठ पुलिसकर्मी शहीद हुए हैं उनके परिजनों को हम किस तरह से भरोसा दिला सकते हैं कि उनको न्याय मिल रहा है? উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী গোটা ঘটনায় তদন্তের দাবি তুলে টুইট করেছেন। কানপুর পুলিশ হত্যাকাণ্ডের পাশাপাশি বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, সুপ্রিম কোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের টুইট, আসলে গাড়ি উল্টায়নি, রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত, সেটা আটকানো হলো। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। आज तो शायद समाजवादी पार्टी के थे, जितनी मेरी जानकारी में है विकास दुबे समाजवादी पार्टी से जुड़े रहे। जहां तक की बात है, हर एनकाउंटर की मिनिस्ट्रियल जांच होती है, जांच इसकी भी होगी सरकार की तरफ से। গ্যাংস্টার বিকাশ দুবের রাজনৈতিক যোগাযোগ ছিল চোখে পড়ার মতো। ১৯৯৫ সালে বহুজন সমাজ পার্টিতে যোগ দেয় বিকাশ দুবে। অখিলেশ যাদব যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেই সময় তার মন্ত্রিসভার সদস্য শিবকুমার বেরিয়ার সঙ্গেও দেখা গেছে বিকাশকে। ২০১৫ সালে ২০,০০০ টাকার বিনিময়ে সমাজবাদী পার্টির সদস্য পদ গ্রহণ করেন বিকাশের স্ত্রী, এমনকি পঞ্চায়েত ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেন। আবার পুলিশকর্মীদের খুনের পর পলাতক বিকাশ দুবের পুরনো একটি ভিডিও সামনে আসে, যেখানে গ্যাংস্টারকে দাবি করতে শোনা যায়। উত্তরপ্রদেশের দুই বিজেপি বিধায়ক তাকে সাহায্য করেন। তো থানে মে জো হ্যায় তোমারে ডিএফ ডেবিট পড় রহি হ্যায়, তো ইসকো দেনে কে লিয়ে ক্যা তুমনে কোই দবাও বানায়া থা কিসি কে উপর? দবাও জেসা নাই, লেকিন আপনা প্রয়াস কিয়া থা আপনে জো হ্যায় আপনে লোকাল লিডারস অর উনসে হ্যায় জো আপনে হামারে ইয়াহ কে প্রবুদ্ধ লোক হ্যায় উনসে কিয়া থা মানে। कौन कौन है? हमारे लोकल विधायक हैं, भगवती प्रसाद सागर जी हैं और अभिषेक सागर जी हैं। যদিও অস্বস্তিতে পড়ে দুই বিজেপি বিধায়ক দাবি করেন তাদের সঙ্গে গ্যাংস্টার বিকাশের কোনো সম্পর্ক নেই। এহেন বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, যোগীর এনকাউন্টার রাজে একমাত্র নিহত হয়েছে ন্যায় বিচার। আদালতের কাজ বিচার দেওয়া, পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে হাজির করানো। এটা উদ্বেগজনক যে বিজেপির আমলে এই দুটি বিষয় গুলিয়ে গিয়েছে। বিকাশ দুবের কাজকে আমি সমর্থন করি না, কিন্তু তাকে এনকাউন্টার করে মেরে দেওয়াটাকেও আমি সমর্থন করি না। কারণ বিকাশ দুবে যদি যদি বেঁচে থাকতো তাহলে উত্তরপ্রদেশের গদি কিন্তু উল্টে যেত। দিলীপ ঘোষ যাতে এনকাউন্টারে বিশ্বাসী, এনকাউন্টার ওরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা এখান থেকে বলছেন তারা এখানে গুন্ডা রাজ করেছেন, তাদের হিম্মত যেটা গুলি চালাবার, তারা বিরোধী লোকের উপর গুলি চালাতে পারেন।
যারা এই কথা বলছে তাদের তো লজ্জা করা উচিত, এখানে এসে ডুবে মরা উচিত ইকো পার্কের পুকুরে। যারা পারে আজকে উত্তরপ্রদেশে গুন্ডারাজ ছিল, গিয়ে দেখে আসুন ওখানে রাজত্ব কাকে বলে, ল অ্যান্ড অর্ডার কাকে বলে। টিএমসির কমরের জোর নাই, গুলি চালানো তো অনেক দূরের কথা। এই প্রেক্ষাপটে বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে।